না, হরর বা থ্রিলার নয়, হয়তো আরও একটু ভয়াবহ। ভূত বা খুনের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর মানুষের মনের অন্দরমহল। অত্যন্ত সাধারণ দর্শন নিরীহ মানুষের হাতে খুনির আঙুলও থাকতে পারে তা কেউ ভেবেছিল? শূন্য খাদের থেকেও ধোঁয়াশা বেশি মানুষের মনে। একজন ম্যাগালোম্যানিয়াক যখন বলেন লেট দেয়ার বি লাইট, তার পেছনে ভগবানের চেয়ে শয়তানের থাকার সম্ভাবনাই প্রবল। লুলুর মতো নিশ্চুপ অথচ প্রতিবাদী চরিত্রটি আসলে কে, আসলে কি? দুষ্ট আত্মা বলতে আমরা পিশাচকে বুঝি, কিন্তু শুধুমাত্র পিশাচেরাই কি ভয়ানক? নাকি তার চেয়েও ভয়ানক আরও কিছু আছে? বিশ্বস্ত সঙ্গী বলে আদৌ বাস্তবে কিছু আছে? কে বলতে পারে গল্পের আয়নায় কে কী দেখে ফেলবেন? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কে জানে অন্ধকারে কার সঙ্গে দেখা হয়ে যায়। বাংলার বিনোদনময় সাহিত্য জগৎ আলোকিত রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দি অ্যাডভেঞ্চার স্টেশন। আজকের উপস্থাপনা সায়ন্তনী পুততুণ্ডর লেখা রিঙ্গা রিঙ্গা রোজেস। সায়ন্তনী পুততুণ্ড বর্তমানে থাকেন কলকাতার গড়িয়াতে। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও কলকাতা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর। ছোটবেলা থেকে লেখালেখির শখ, কবিতা ও গদ্য দুই চর্চার বস্তু। ক্লাস সেভেনে প্রথম প্রকাশ সংবাদ প্রতিদিনের শনিবাসরীয় পাতায় চশমা ছোট গল্প। তারপর প্রতিদিন বর্তমান, সুখী গৃহকোণ আর ছোটদের পত্রিকা শাহানা আর বাংলাদেশের পত্রিকা ভোরের কাগজে লাগাতার লিখে যাওয়া। গল্পটি নেওয়া হয়েছে যেখানে আধার নামে বইটি থেকে। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা রিঙ্গা রিঙ্গা রোজেস। গল্প পাঠে আমি স্বস্তিকা। বাচ্চা মেয়েটা অন্ধকারে মুখ লুকিয়ে বসেছিল। আজ তার বড় ভয় করছে। কচি কচি নিষ্পাপ চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গিয়েছে। এই মুহূর্তে হিমালয়ান্তিক পাপের ভার তার ছোট্ট মাথায়। অথচ পাপ শব্দটা আসলে ঠিক কি তা ওর বোঝার কথা নয়। এখনো সে 8 বছরের শিশু, পাপ পুণ্যের হিসেব করার সময় আসেনি। আপাতত তার খেলাধুলা করে নেচে কুদে বেড়ানোর কথা, এমনভাবে বাড়ির এক কোণে দেওয়ালের সঙ্গে মিশে যাওয়ার কথা নয়। তবুও সে কোনো এক অজ্ঞাত লজ্জায় ভীষণ গ্লানিতে নিজের নিষ্পাপ মুখখানা অন্ধকারের কোলে গুজে বসেছিল। ছোট্ট মানুষটা হাতের পিঠ দিয়ে মুছে নেয় অশ্রুস্নাত ভিজে মুখ। কোথায় যেন আরশোলা কিংবা অন্য কোনো পতঙ্গ খড়খড় করে উঠল। শিশু চমকে উঠে ভয় পায়, গলা চিরে বেরিয়ে আসে অস্ফুট কান্না। বেচারির সারা শরীর কান্নার দমকে কাঁপছে। সে জানে আর চিৎকার করে আকাশ ফাটালেও কেউ তাকে বাঁচাতে আসবে না। পেটের মধ্যে হিংস্র খিদে খাবা বসিয়ে চলেছে, কিন্তু 8 বছরের শৈশবকে আজ ক্ষুধার্তই থাকতে হবে। বাবা তাকে এই অন্ধকার স্টোর রুমে আটকে রেখেছে। মাকে চিৎকার করে বলেছে, এই পাপের এমনই শাস্তি হওয়া উচিত, কেউ খেতে দেবে না ওকে, এক গ্লাস জলও না। যদি দাও তবে তোমারই একদিন কি আমারই একদিন, বাড়ি থেকে মা মেয়েকে স্রেফ লাথি মেরে বের করে দেব। শাস্তি শব্দটা মাথায় আসতেই বাচ্চা মেয়েটি শুকনো ঠোঁট চেটে নেয়। ঠোঁটের ওপর জিভ বোলাতেই একটা কাতর ধ্বনি ফের উঠে আসতে চাইল কণ্ঠনালী বেয়ে। বাবার রুক্ষ হাতে শক্তিশালী চড়ে নরম ঠোঁটটা কেটে গিয়েছে। সামান্য রক্তের কষাতে স্বাদও পেল সে। ডান গালটা এখনো ব্যথা, বোধহয় কালঝিটেই পড়ে গেল। চোখ থেকে অবিরল ধারায় জল পড়তে পড়তে এখন শুকিয়ে গিয়েছে। অবশিষ্ট আছে শুধু শুকনো জলের ক্ষীণ দাগ। মেয়েটা কাতর দৃষ্টিতে দরজার দিকে তাকায়। এই দরজা কি আর খুলবে না? মা খাবারের থালা আর জলের বোতল নিয়ে একবারও কি আসবে না? সারা রাত কি এমন ভাবেই কাটবে? ভাবতেই আবার ভীষণ কান্না পেয়ে গেল তার। এখনো কানের কাছে ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে বাবার কঠিন গর্জন, অসভ্য মেয়ে একটা, ছেনালিপনার খুব শখ হয়েছে তাই না? মুখে রং মেখে পোস্ট মেরে ছবি তুলছিস, সর্বক্ষণ মায়ের মোবাইলটা নিয়ে খুটুর খুটুর সেলফি, তাই না?
খুব রং ঢং। আজ তোর সমস্ত রং ঘোচাচ্ছি। 8 বছরের শিশু স্তম্ভিত হয়ে তাকিয়েছিল বাবার দিকে। আজ সে এমন কি করেছে যাতে বাবা এমন রাগ করল? বাবার এমন ভয়ঙ্কর রাগ সে আগে অনেকবার দেখেছে। মারও কম খায়নি, পরীক্ষায় কম নম্বর পেলে মার, স্কুল থেকে রিপোর্ট এলে মার। 8 বছরের মেয়েটার সারাদিন স্কুল, টিউশন, সুইমিং ক্লাস, মিউজিক ক্লাস নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে। সন্ধেবেলা পড়তে বসে ক্লান্তিতে চোখ বুজে এলেও মার। গান গাইতে তার ভালো লাগে না, বরং নাচ শেখার খুব শখ ছিল। সে কথা বলতেই ফেস আদি অকৃত্রিম মার। বাবা চিৎকার করে বলল, অঙ্গভঙ্গি করতে তো ভালোই লাগবে, জানা রেড লাইট এরিয়ায় গিয়ে মুখে রং মেখে হাত পা বেঁকে নাচ। মামে মিলে আমার সর্বনাশ না করলে তো তোদের শান্তি হচ্ছে না, দেব ঠিক একদিন লাথি মেরে বের করে। নাচের সঙ্গে বাবার কি শত্রুতা তা আজও বোঝেনি সে। রেড লাইট এরিয়ায় বা কি জিনিস ভগবানই জানেন, কিন্তু লাথি মেরে বের করে দেব বাক্যটা তার অতি পরিচিত। বাবা রেগে গেলেই এই কথাটা বলে। তখন মাকে খুব অসহায় লাগে, মা যেন ভয় কুকড়ে এতটুকু হয়ে যায়। ও জানে যে বাবা বাড়ি থেকে বের করে দিলে ওদের আর কোথাও থাকার জায়গা নেই। মা বলে বাবা তাড়িয়ে দিলে গাছতলায় যেতে হবে। গাছতলায় যাওয়ার কোনো ইচ্ছা নেই ওর, সবার কাছে শুনেছে গাছতলা খুব খারাপ জায়গা। মেয়েটা হঠাৎ দৃষ্টিতে ফের বন্ধ দরজার দিকে তাকায়। এখন অদ্ভুত ক্লান্তিতে তার দেহ ভেঙে এসছে, ঘুম পাচ্ছে ভীষণ ঘুম। তার ক্লান্ত দুচোখ তখনও সেই কালি ঝুলিমাখা অন্ধকার স্টোররুমে একটা প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়ায়। আজকে কি অন্যায় করেছিল সে? শুধু একটা ছবিই তো তুলেছে, আর সেই ছবিটা রিঙ্গা রিঙ্গা রোজেস নামে সাইটটায় পোস্ট করেছে। ওটা তো খুব সুন্দর একটা জায়গা, সুন্দর সুন্দর ছেলেমেয়েরা সেজেগুজে ছবি তুলে পোস্ট করে ওখানে, তারও তো সাজতে ইচ্ছে করে। তাই চুপি চুপি মায়ের লাল লিপস্টিকটা একটু ঠোঁটে ঘষে নাচের ভঙ্গিতে একটা সুন্দর সেলফি তুলে দিয়েছে ওখানে। সেলফি তুলে কি পাপ? পাপ কাকে বলে? চাপকে দুটোরই পিঠের ছাল তুলে নেওয়া উচিত, সব গভ্যের দোষ। মা যদি বদরক্তের হয় তবে ছাও তো তাই হবে। ঐশানি রক্ত জবার মতো রক্তিম চোখ দুটো তুলে একবার শাশুড়ির দিকে তাকায়। তিনি এমনভাবে বিশেষজ্ঞের মতামত পেশ করলেন যেন তার কথাই আইপিসি সেকশনের ধারা বিশেষ। অপরাধীরা কিছু বলার আগেই বিচারক মৃত্যুদণ্ড দিয়ে বসে আছেন। মহিলা চিরকালই পুত্রবধূর গর্ভের দোষ দেখে গেলেন, ওদিকে গর্ভ শব্দটাও সঠিকভাবে বেরোয় না মুখ থেকে। অথচ নিজের গর্ভের অহংকারেই বাঁচেন না, সে দম্ভের বাস্তবিক কোনো ভিত্তি নেই। না তিনি রূপে লক্ষ্মী, না গুণে সরস্বতী, না রন্ধনে দ্রৌপদী, বিদ্যে নেই, বুদ্ধি নেই, তবু কিসের যে এত অহংকার কে জানে। ঐশানীর শ্বশুর তখন বাচ্চাদের নাচের রিয়েলিটি শো দেখছেন, এটা তার অত্যন্ত প্রিয় প্রোগ্রাম। টিভির পর্দায় একটি 10 বছরের মেয়ে তখন পিঠ খোলা জামা পরে, কচি পিঠ, নিতম্ব এবং সদ্য উন্নত বক্ষদেশ কাঁপিয়ে মাধুরী দীক্ষিতের ধক ধক কর্ণে লাগা গানে নাচছে। এতক্ষণ সেদিকেই মন ছিল তার, এবার একটু রাগত দৃষ্টিতেই এদিকে তাকিয়েছেন। ভাসুর অনির্বাণ বাবার পাশে বসে একখানা ফিল্ম ম্যাগাজিনের মধ্যে ডুবেছিল। মায়ের কথা শুনে মাথা নেড়ে তাকে সমর্থন করে বলল, ঠিক ঠিক। এই সংসারে অনির্বাণের ভূমিকা এই পর্যন্তই, উঠতে বসতে মায়ের কথা সায় দেওয়া ছাড়া তার আর বিশেষ কোনো কাজ নেই। মা যদি বলেন সূর্যটা আজ পশ্চিম দিক থেকে উঠেছে, তবে সেও একই শব্দ বলবে, ঠিক ঠিক। না বলে উপায়ও নেই, কারণ সে কথায় কথায় রাজা উজির মারা ছাড়া আর কোনো কাজই করে না। ঐশানী শুনেছে যে প্রথম জীবনে অনির্বাণ ফিল্ম পরিচালনা করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু যে কোনো সৃষ্টিশীল কাজ করতে গেলে প্রথমে যেটা দরকার তা হলো বিনম্রতা। এই বিনম্রতা নামক শব্দটি এই পরিবারের রক্তেই নেই। এক কথায় বলতে গেলে প্রত্যেকেই এক একটি ম্যাগালোম্যানিয়াক। তাই অনির্বাণের আর ফিল্মের দুনিয়ায় সোনার অক্ষরে নিজের নাম লেখা হলো না, তাকে বাপের হোটেলেই থাকতে হয়। বিয়েটা অবশ্য ঠিক সময়েই করেছিল,
তবে বিয়ের এক বছরের মাথাতেই ডিভোর্স। আপাতত বাপ মায়ের ফাই ফরমাস খাটা এবং কথায় কথায় মাকে তোতো আজ করে ঠান্ডা রাখাই তার প্রধান কাজ। ঐশানি আর চোখে দেখল, কথাটা বলেই ফের অনেক ম্যাগাজিনের খবরে মগ্ন হয়ে গেল। অর্থাৎ তার ভূমিকা ওখানেই শেষ, এখন নতুন কোনো চরিত্রের ডায়লগবাজি শুরু হবে। দেখছি কত দেখব আর, চিকার গলায় চন্দ্রহার। ঐশানির শাশুড়ি এবার পদকর্তার দায়িত্ব নিলেন। আগেই বলেছিলাম যে এই মেয়ে ছেলের জাত ভালো নয়, এমন নিখুঁত ছেলের জন্য খুতমে ঘরে আনা ঠিক নয়। তখন কেউ কথাই শোনেনি, গরিবের কথা বাসি হলে ফলে কি না, সব হুন্দরি দেখে মজেই মল। আগেই বলেছিলাম যে নিজের বাপ মাকেও খেয়েছে সে স্বামীকেও খাবে। অনির্বাণ ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ফের বলল, ঠিক ঠিক। ঐশানি স্থির দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে থাকে। এ পরিবারে তিনি মূল গায়েন, বাকিরা তার পো ধরার জন্যই আছে। এক ঝলক শ্বশুরের দিকেও দেখল সে, তার মুখ ইস্পাত কঠিন, সে মুখে কোনো দয়া মায়া মমতা নেই। খুতো অর্থাৎ ঐশানি মাঙ্গলিক, তার জন্মলগ্নের উপরে নিজের কোনো হাতও ছিল না, তার উপর আবার অনাথ, তাতেও তার কোনো দোষ নেই। তা সত্ত্বেও সেই খুতের খোটা শুনতে শুনতে তার প্রাণ ওষ্ঠাগত। অনিমেষ অর্থাৎ তার স্বামী এতক্ষণ ধরে ঘরের মধ্যে ক্রুদ্ধ আত্মার মতো প্রায় হাড়ে রেড়ে করতে করতে পাইচারি করছিল, এবার ভ্রুকুটি করে গর্জন করে উঠল, শুধুই কি মেয়ে ব্যবসায় নামছে না সঙ্গে তুমিও? কথাটা যেন গরম তরল সিসার মতো তার সর্বাঙ্গ জ্বালাতে জ্বালাতে গেল। ওইখানে দুর্বল স্বরে কিছু বলার আগেই শ্বশুরের ব্যঙ্গ তীক্ষ্ণ কথা ভেসে এলো, দুজনে এই নাবলে ক্ষতি কি, খুঁজে দেখো, অনেক ওই সব সাইটে হয়তো মেয়ের মায়েরও ছবি আছে, ভিডিও থাকা আশ্চর্যের নয়, কে বলতে পারে। ওই সব সাইট অর্থাৎ পর্ন সাইট, যেখানে সোনার দরে বিকোয় নারীদের লজ্জা। বেচারি তিতলি আর কি করে জানবে যে রিঙ্গা রিঙ্গা রোজেস নামক সাইটটি আসলে চাইল্ড পর্ন সাইট। সে দেখেছিল যে অনেক বাচ্চা ছেলে মেয়েদের সুন্দর সুন্দর ছবি ও ভিডিও আছে ওখানে। তার কি মনে হয়েছিল কে জানে, নিজের একখানা সেলফি তুলে পোস্ট করে দিয়েছিল সবার অজান্তেই। আর তারপর থেকেই বাড়িতে চূড়ান্ত মার মার কাট কাট চলছে। কয়েক ঘন্টার মধ্যেই তিতলির ছবিটা ভাইরাল হয়ে গেল। প্রথম জানিয়েছিলেন পাশের ফ্ল্যাটের মেসেজ উমা দত্ত। আচমকা সন্ধ্যাবেলায় এসে বললেন, নিজেদের মেয়েকে যারা ব্যবসায় নামায় তাদের সঙ্গে এক ফ্লোরে থাকাও পাপ, আমি এখনই আপনাদের নামে কমপ্লেন করব। তারপর আরো অনেকে দায়িত্ব নিয়ে ছিছি করে গেলেন, হাউজিং এর সবাই একযোগে কমপ্লেন করবেন ওদের বিরুদ্ধে, এরকম বিকৃত মনস্ক প্রতিবেশীর সঙ্গে থাকা অসম্ভব। অনিমেষ ঐশানি এবং ওদের পরিবারের লোকজন সেই ক্ষিপ্ত মানুষগুলোকে কিছুতেই বোঝাতে পারল না যে এটা নিতান্তই একটা অ্যাক্সিডেন্ট, একটি 8 বছরের বাচ্চা মেয়ে ভুল করে পোস্টটা করে ফেলেছে। তার পক্ষে বোঝা সম্ভবই ছিল না যে ওটা পর্ন সাইট, কিন্তু কেউ এটাকে একটা শিশুর অনিচ্ছাকৃত ভুল বলে মানতে রাজি নয়। এ ক্ষমার অযোগ্য অপরাধ, শাস্তি তো পেতেই হবে। শাস্তি বলে শাস্তি, ওই একরত্তি মেয়েটাকে কি মারি না মারল অনিমেষ! এমনিতেই কথায় কথায় মেয়ে বউয়ের গায়ে হাত তুলতে সে অভ্যস্ত, আজ তার মাথায় এমনিতেই আগুন জ্বলছিল, তার উপর শ্বশুর আর শাশুড়ির একনিষ্ঠ ঘৃতাহুতি। বাচ্চা মেয়েটা বেদম মার খেতে খেতে হাউ হাউ করে কেঁদে বলেছিল, আমি কখনো এরকম করব না বাবা, প্লিজ বাবা আমি আর করব না। তুই জানিস না যে ওটা একটা চাইল্ড পর্ন সাইট, পাগলের মতো মারতে মারতে বলেছিল তার বাবা। ফেসবুক বুঝিস, সেলফি বুঝিস, আর পর্ন সাইট বুঝিস না, খুব পেকেছিস তাই না, নিজে উচ্ছন্নে যাচ্ছিস আর আমাদেরও বরবাদ করে ছাড়বি। ঐশানি তাকে থামানোর চেষ্টা করে, তিতলির নরম ঠোঁট কেটে রক্ত পড়ছিল। লোকটা যেন রক্ত দেখে আরো হিংস্র আরো উন্মত্ত হয়ে যায়। এই তুমি জানো না এখন চাইল্ড পর্ন সাইটের চাহিদা সব থেকে বেশি,
মেয়েকে আদর দিয়ে দিয়ে তো সর্বনাশ করছো, তারপর আবার এই শিক্ষা দিচ্ছ। এরপর যদি রেপ হয় শান্তি হবে তো তোমার? ঐশনীর মনে হচ্ছিল এই মুহূর্তে মরে যেতে পারলে হয়তো ভালো হতো। বাবা হয়ে কেউ মেয়ের সম্পর্কে এমন কথা বলতে পারে? তিতলির দুই চোখে কাতর প্রার্থনা আর বিভীষিকা নিয়ে তাকিয়েছিল তার বাবার দিকে। পর্নোসাইট কি জিনিস তা এখনো ধরতে পারেনি 8 বছরের মস্তিষ্ক। শুধু গড়াগড়ি খেতে খেতে পায়ে পড়েছিল। বাবা, আমি আর করবো না বাবা, মেরো না। তবুও থামেনি অনিমেষ। পাশ থেকে শাশুড়ি চেঁচিয়ে বলেছিলেন, মার, আরো মার, মেরে ফেলো এই গব্ভের পাপকে। এখন ছোট্ট মেয়েটার শাস্তি হয়েছে। পুরোপুরি প্রাণে না মারলেও প্রায় আধমরা করে ছেড়েছে তাকে। কিন্তু প্রধান আসামি এখনো বাকি। ঐশানীর মোবাইলটা আতিপাতি করে খুঁজে দেখেছে অনিমেষ। যে করেই হোক ডিলিট করতে হবে এই তিতলির ছবিটাকে। কিন্তু রিঙ্গা রিঙ্গা রোজেসের কোনো অস্তিত্ব তার মোবাইলে নেই। ফেসবুক আর কিছু মোবাইল গেম অ্যাপস আছে ঠিকই, কিন্তু কোনো পর্ন সাইটের দেখা মিলল না। ওই সাইটটা ঐশানের মোবাইলে অনেক ঘেটে ঘুটেও খুঁজে না পেয়ে রাগে চিৎকার করে উঠল। সব মুছে দিয়েছো, সব মুছে দিয়েছো, তাই না? কি ভেবেছো কি সমস্ত রেকর্ড মুছলেই পার পাবে? দাঁড়াও দেখাচ্ছি মজা। বলতে না বলতেই জবরদস্ত একটা লাথি এসে পড়ল তলপেটে। ঐশানী প্রায় কোঁকিয়ে ওঠে। মায়ের নাম নিবি না, একদম মায়ের নাম নিবি না সালি। তোর মাও নির্ঘাত একটা বেশ্যা ছিল, জন্মের আগেই তোর বাপ মরে রক্ষা পেয়েছে। তুই কার মেয়ে কে জানে, এখন মেয়েটাকেও তো লাইনে নামাচ্ছিস। রেগে গেলে অনিমেষের হিতাহিত জ্ঞান থাকে না। এই সময় তাকে দেখলে ঠিক মানুষ বলে মনে হয় না, বরং কোনো প্রাগৈতিহাসিক দানব বলে মনে হয়। চোখ দুটো গরমচার মতো টকটকে লাল, মুখে ফেনা ভাঙছে, কথার সঙ্গে থুতু ছিটছে, সব মিলিয়ে কদর্য মূর্তি তার। ঐশানী প্রথম আঘাতটা সামলে নিয়ে ক্ষীণ প্রতিবাদ করে, মা তুলে কথা বলবে না? আর বাদ বলবো। এবার তার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল অনিমেষ। সালা, সব সময় দেখি মা আর মেয়ে মোবাইল ফোন নিয়ে খুটুর খুটুর লাগিয়েই রেখেছে। কি করিস কি মোবাইলে সালা? সারা রাত ধরে মোবাইল বাজছে তো বাজছেই। মেয়ে পর্ন সাইটে রং মেখে ছবি দেয়, আর তুই তুই কি করিস ফেসবুকে? সারা রাত ধরে কোন নাগরের সঙ্গে চ্যাট করিস? শুধু চ্যাট না, সেক্স চ্যাট। মেয়েকে তো এই শিক্ষাই দিচ্ছে। শাশুড়ি ফের চিড়বিড়িয়া ওঠেন। মোমের মতো বর্ণ দেখলে হ্যাবাতে পুরুষগুলো গলে যায়। মা মেয়ে ওই সাদা রঙের গুমর, আজ ওই বর্ণ কালি করেই ছাড়বি। শাশুড়ির কথার সঙ্গে সঙ্গে শ্বশুর ইতিবাচক মাথা নাড়লেন। অনির্বাণ বলে উঠল, ঠিক ঠিক। অনেকগুলো শিশু হাত পা ধরাধরি করে খেলা করছে, তার মধ্যে তিতলি ও পা মিলিয়ে মিলিয়ে চক্রাকারে ঘুরছে, হাসছে খিলখিল করে, যেন সত্যি সত্যি একরাশ গোলাপ নরম সোনালি রোদ্দুরের আলোতে ঝলমল করে উঠছে। তার কাচের মতো স্বচ্ছ ত্বকের উপর রোদ পড়ে পিছলে যাচ্ছে। তিতলি সত্যিই যেন একটা আস্ত প্রজাপতি, ছোট্ট একটা সোনালি রঙের পরী। হাওয়ায় কেমন উঠছে দেখে ঐশানী থেকে হাত বাড়িয়ে ধরতেই যাচ্ছিল। না ধরলেও উড়ে যাবে যে, কিন্তু তার আগেই উচ্চারিত হলো, উই অল ফল ডাউন, আর অমনি ধপাস করে পড়ে গেল তিতলি। একদম কাদার মধ্যে চিৎপাত, কর্দমাক্ত ক্লেদাক্ত ছোট্ট পরি কেঁদে উঠল। ধর্মর করে উঠে বসতে গিয়েও যন্ত্রণায় কাতরে উঠল ঈশানী। পিঠের উপরে জ্বলন্ত স্ত্রীর ছ্যাঁকার জ্বালা, সঙ্গে সঙ্গে সোনালি রোদকে মুছে দিল একরাশ গাঢ় কালো অন্ধকার। একটা জমাট ব্যথার মতো আধার ছড়িয়ে আছে চতুর্দিকে। ব্যথিত সজল দৃষ্টিতে সেই অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল সে। ক্রমাগতই উচ্ছ্বসিত কান্না তার বুকের পাঁজর কাঁপিয়ে উঠে আসতে চাইছে। জীবনে কখনো কি এমন কাদায় পড়তে হয় যে শেষ পর্যন্ত রাতের অন্ধকারেই মুখ ঢাকতে হবে? তিতলে কি করে পড়ে গেল?
এমনভাবে পড়ল যে তাকে তুলতে গিয়ে ঐশানিও পড়ে যাচ্ছে বারবার। এ কেমন পতন! তার মুখের ব্যথিত রেখাগুলি একটু নড়ে চড়ে ওঠে। একটু দূরেই একটা জন্তুর জোরালো নিঃশ্বাসের শব্দ। আজ তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে মাংসাশী প্রাণীটা। সুযোগ পেলেই এমন করে। দেহের প্রতিটা যন্ত্রণার অনুভূতির সঙ্গে সঙ্গে ঘৃণাও তীব্র থেকে তীব্রতর হতে থাকে তার অন্তর্মহলে। তিথিরা কখনো পড়ে যায় না, এই লোকগুলোই তাদের টেনে নামায় চূড়ান্ত কর্দমাক্ত পথে। রিঙ্গা রিঙ্গা রোজেস একটা কবিতা, একটা নার্সারি রাইম, কিন্তু তাকেও পর্নসাইট বানিয়ে ফেলেছে কিছু নোংরা লোক। গোলাপের বুকে কাদা ছিটিয়েছে। ভাবতে ভাবতেই একটা অসহায়তা তাকে ঘিরে ফেলে। মায়ের মন আশঙ্কায় গুড়গুড় করে উঠল। তিতলির ছবিটা কি সত্যিই ভাইরাল হয়ে গিয়েছে? নিশ্চয়ই হয়েছে, নয়তো মিসেস উমা দত্ত দেখলেন কি করে? কথাটা মাথায় আসতেই একটা বিস্ময়ের সঙ্গে প্রচণ্ড নিরাপত্তাহীনতা অনুভব করল সে। এক্ষেত্রে দুটো সম্ভাবনাই হতে পারে, হয় স্বয়ং মিসেস উমা দত্ত তিতলির ছবি দেখেছেন, অথবা মিস্টার দত্ত তাকে দেখিয়েছেন। অর্থাৎ মিসেস দত্ত বা মিস্টার দত্তর মোবাইলে আছে ওই বিশেষ সাইটটা। ওদের মধ্যে কেউ একজন শিশুদের যৌনতায় তৃপ্তি খুঁজে পান। আশঙ্কায় তার চোখের সামনে ভেসে উঠল মিস্টার দত্তর ঘোলাটে চোখ দুটো। ঠিক পাশের ফ্ল্যাটেই থাকে লোকটা। তিতলিকে অনেকবার আদর করে চকলেটও দিয়েছে। যদি কখনো চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে, মুহূর্তের মধ্যে ঐশানির গোটা শরীরটা রিড়ি করে ওঠে। তার মানে যে পাপকে মিসেস দত্ত এড়াতে চান সেই পাপ তার ঘরের মধ্যেই বসে আছে। শুধু কি তাই, তার চোখের সামনে একে বেঁকে ভেসে ওঠে সেই লোকগুলোর চেহারা যারা ওদের বিরুদ্ধে নালিশ করতে চলেছে। ওদের চোখের চাহনিগুলোও তো স্বাভাবিক ছিল না। ওরাও কেমন কামাতুরভাবে তাকাচ্ছিল না তিতলির দিকে? যেন একটা বাচ্চা মেয়ে নয়, বেওয়ারিশ এক প্লেট মাংস, যখন খুশি থাবা বসালেই হলো। ওদের চোখগুলো কি পরম লালসায় চেটে যাচ্ছিল না তিতলির উন্মুক্ত বাহুমূল? উড়ু, ওরাও কি তবে ওই সাইডটা দেখে? ঐশানে অনুভব করল চতুর্দিকে হাজার হাজার সাপদের সবুজ চোখ যেন ক্রমাগত জ্বলছে আর নিভছে। সাপদও নয়, আসলে নরপিশাচ। ওরা তিতলিকে দেখেছে, দেখছে, ওত পেতে বসে আছে শিকারের জন্য। কখন কামড়ে বসাবে এই আশায় লোভাতুর দৃষ্টিতে মেপে নিচ্ছে শিকারের পুরুষ্টু দেহ, পরম লালসায় ঠোঁট চেটে নিচ্ছে। কিন্তু শুধুই কি ওরা? ঐশানি জানে যে তার নিজের মোবাইলে রিঙ্গা রিঙ্গা রোজেস কখনো ছিল না। যদি থাকতো তবে কখনো না কখনো নজরে ঠিকই পড়ত। তিতলি নিজে থেকে বড় জোর শুধু গেম ডাউনলোড করে, এরকম একটা পর্ন সাইটের খবর তার পাওয়ার কথাই নয়। তবে ও নিজের ছবিটা ওই সাইটে দিল কি করে? কিভাবে এবার সাইটের খোঁজ পেল সে? বাইরের কারোর মোবাইল তিতলি কখনোই ঘাটে না। তাহলে কি এতক্ষণে সবচেয়ে মারাত্মক সম্ভাবনাটার কথা মাথায় এলো ঈশানির? ব্যাপারটা হৃদয়ঙ্গম করতেই তার সারা দেহে একটা হিমেল স্রোত বয়ে যায়। মুহূর্তের ভগ্নাংশে কেঁপে উঠল সে। এতক্ষণ বাইরের শব্দের কথা ভেবেই অস্থির হয়ে পড়েছিল সে। ভাবছিল যদি কেউ শিশুর সারল্যের সুযোগ নিয়ে তিতলির ওপর অত্যাচার করে, কিন্তু এতক্ষণে যা বুঝলেও তা হয়তো আরও মারাত্মক। বাইরে যাওয়ার দরকার নেই, নরপিশাচ তার তীক্ষ্ণ নৌক আর দাঁত নিয়ে ঘরের মধ্যেই বসে আছে। তখন স্টোর রুমে বন্দি হয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল 8 বছরের বিপন্ন শৈশব। তার চতুর্দিকে কীটপতঙ্গের ডানা শব্দ, কোথাও ইঁদুরের খুটখুট, কোথাও বা আরশোলার ফড়ফড়। এতক্ষণ ধরে অন্ধকারে লুকিয়ে থেকে থেকে ক্রমাগতই ভয় দেখিয়ে যাচ্ছিল, কিন্তু ক্লান্তির কাছে, বেদনার কাছে হার মেনে যায় সব ভয়। তিতলি ঘুমোচ্ছিল, তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুবিন্দু দুই ভ্রুর মধ্যে স্পষ্ট একটা ভাঁজ বলে দেয় যে কোনোরকম নিশ্চিন্তির মধ্যে সে নেই, কোনোরকম সুখস্বপ্ন তাকে আলিঙ্গন করেনি। একেবারে চূড়ান্ত ভয়ের মধ্যেই ওর রাত কাটছে। তার অজান্তেই কখন যেন খুঁট করে খুলে গেল স্টোর রুমের দরজাটা। একটা ছায়া ঘনিয়ে এলো মেয়েটির খুব কাছে, হাঁটু গেড়ে বসল তার পাশে। কানের কাছে যেন দুঃস্বপ্নের মতো ফিসফিস করে গাইল সেই অস্ফুট গান, রিঙ্গা রিঙ্গা রোজেস,
গানটা শ্রবণেন্দ্রিয়ে আঘাত করতেই তিতলি তড়িদাহতের মতো লাফিয়ে উঠল। 8 বছরের বাচ্চা মেয়ে ঘুম ভাঙা মাত্রই বুঝে উঠতে পারেনি যে ঠিক কোথায় আছে সে। প্রতিটি বিপন্ন ব্যথিত শিশুর মতোই স্বাভাবিক প্রতিবর্তকিয়ায় সে ডেকে উঠল। মা! এক বিস্ত্রস্ত বসনা নারী বুকে জড়িয়ে ধরল তাকে। এই তো তিতলি, এই তো আমি, একটু। মাকে জড়িয়ে ধরে ঝড়ে বিপর্যস্ত প্রদীপের শিখার মতো কেঁপে উঠেছে সে। মায়ের হৃদস্পন্দনের সঙ্গে সঙ্গে তার দেহের প্রতিটি কোষ, প্রতিটি শিরা উপশিরা অর্থর থরথরিয়ে উঠছে। আগ্রাসী কান্না আর কাঁপুনিকে কোনো মতে বুকের মধ্যে চেপে রেখে আর্তকণ্ঠে বলল তিতলি, মা আমার ভয় করছে। অন্ধকারই হাসল ঈশানি। ভয় কি মা, এটা তো গান। বাবা শুনতে পেলে মাপবে না, কেউ মারবে না। সে দুহাত দিয়ে বুকে জড়িয়ে ধরল নিজের আত্মজাকে। আয় আমরা গান গাই। রিঙ্গা রিঙ্গা রোসেস, পকেট ফুল অফ পজেস। তারপর মেয়ে তখনও ভয়ে কাঁদছে। ওই গানটা গেও না মা, বাবা বলেছে পাপ। তিতলি বাক্যটা অসমাপ্ত রেখেই চুপ করে যায়। ঐশানির বুকে একটা জোরদার ধাক্কা লাগে। এই 8 বছরের শিশুর মধ্যেও তবে শেষ পর্যন্ত পাপ ঢুকল? মারের দাগ তো একসময় মিলিয়ে যাবে, কিন্তু শৈশবের রেশমি কামনীয়তায় একবার যে ভাঁজ পড়ে তা তো আর কখনোই মিলিয়ে যেতে চায় না। তিতলি কি ভুলে যেতে পারবে এই দিনগুলোর কথা, নাকি আজীবন তাকে তাড়া করে বেড়াবে সেই অনন্ত পাপবোধ? মা মৃদু হেসে সন্তানের উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে দেয়, চাপা সুরেলা স্বরে বাকিটুকু গেয়ে দেয়। মেয়েটা গভীর বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। ওইখানে আদর করে তার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, পড়ে তো সকলেই যায় মা, কিন্তু উঠে তো দাঁড়াতে হবে। তিতলি কি বলবে বুঝতে পারে না। স্বাভাবিকভাবেই ঐশানের কথার মাথা মুন্ডুও বুঝতে পারছে না ও, কিন্তু তার মায়ের চোখে চকচক করছে রহস্যের আলো আঁধারি খেলা। সে একে একে চারখানা মোবাইল ফোন এগিয়ে দেয় মেয়ের দিকে। গভীর রাতে সবার ঘুমের সুযোগ নিয়ে অতি কষ্টে চুরি করে আনা মোবাইলগুলোকে যেন অসীম কৌতুকে ঠেলে দিয়ে বলল, দেখ তো এর মধ্যে কোনটা দিয়ে তুই ছবি পোস্ট করেছিলি বলতো, বল বল। তার বুকের ভেতর আবার সেই পাপ নামের জীবটা আড়মোড়া ভাঙছে। কোন মোবাইলটা বলতো, দেখ তারপর আমরা এ বাড়িতে আর থাকবো না, চুপি চুপি অনেক দূর চলে যাব। ফিসফিস করে বলে কৌতুকময়ী। সে বিস্ময়ে বিহবল স্বরে প্রশ্ন করে, কোথায় যাব? ঐশানি ফিক করে হেসে বলল, গাছতলায়। পরদিন সকালবেলায় মা এবং মেয়েকে আর সে বাড়িতে পাওয়া গেল না। কখন যে তারা নিশ্চুপে বাড়ি ছেড়ে চলে গিয়েছে তা কেউ টেরও পায়নি। আলমারির লকার থেকে টাকা পয়সা কিংবা গয়নাগাটি কিছুই নিয়ে যায়নি ওরা, সব কিছুই যথাস্থানে আছে, শুধু মানুষ দুটোই নেই। তবে এমনভাবে অদৃশ্য হয়েছে যেন আগে কোনোদিনও সেখানে ছিলই না। মানুষ দুটোকে অনেক খুঁজেও পাওয়া গেল না বটে, কিন্তু পাওয়া গেল একটা চিরকুট যাতে শুধু একটাই বাক্য লেখা আছে, পারলে নিজের মায়ের গর্ভে একটা লাথি মেরো। দুই ভাইয়ের দুজোড়া চোখ পরস্পরের দিকে তাকায়। ওদের মধ্যে একজন অত্যন্ত বিপন্নভাবে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার শব্দগুলোকেও বেমালুম কেড়ে নিয়ে একটা বেয়াক্কেলে টিকটিকি টেকে ওঠে। শেষ হলো আজকের গল্প, সায়ন্তনী পুততুণ্ডর লেখা রিঙ্গা রিঙ্গা রোজেস। তিতলির ভূমিকায় শ্রেয়া, তিতলির মা অর্থাৎ ঐশানের ভূমিকায় ঋষিতা, তিতলির বাবা অর্থাৎ অনিমেষের ভূমিকায় শুভঙ্কর, অনির্বাণ অর্থাৎ ঐশানির ভাসুরের ভূমিকায় কিঞ্জল, ঐশানির শাশুড়ির ভূমিকায় বর্ণিনী এবং ঐশানির শ্বশুরের ভূমিকায় সোমজিৎ, উমাদত্তের ভূমিকায় বিতিশা, প্রথম প্রতিবেশীর ভূমিকায়
অনুজা, দ্বিতীয় প্রতিবেশীর ভূমিকায় স্নেহা এবং তৃতীয় প্রতিবেশীর ভূমিকায় মিষ্টি। প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন শ্রীদীপ। আজ এইটুকুই, ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সঙ্গে থাকুন, সাথে থাকুন, শুনতে থাকুন দি অ্যাডভেঞ্চার স্টেশন।